ধীরে বিয়ে করবো আমি ভাবের আলাপন, এইভাবে কিছুদিন বাই গেল গুজারিয়া, আল্লাহ রহমতে ছেলে গেল বড় হইয়া, সেদিন কান্দে মায়ে যারে যার। ছেলের মুখ দেখে মায়ে কান্দে যারে যারে, কত দুঃখ করলাম বাবা লইয়া আমি তোরে, আমার আমার মনে কত ব্যথা। ছেলে তাহার যখন বাই বড় হইয়া যায়, আস্তে আস্তে মায়ের মনে সাধ জাগিয়া যায়, ছেলেকে করাই বিয়া আপনাদের দেই কইয়া, বিয়া করাইয়া বউ বাড়িতে আনিল চলিয়া, ছেলে নিয়া বউ তখন সংসার করে ভাই, স্ত্রীর মনেতে তখন মন মজিয়া যায়, তাহার মায়ের কথা যায় ভুলিয়া। ছেলে যখন তার বড় হইল, প্রত্যেক মা এবং বাবার মনে একটি স্বাদ থাকে, যেমন ছেলে মেয়েকে বিবাহ দেওয়া করানো আল্লাহর বিধান অনুসারে ফরজ, তাই মা সেদিন তার আদরের ছেলেটিকে সুন্দর একটি মেয়ে দেখে বিবাহ করাইল। বিবাহ করিয়ে তার পুত্রবধূকে নিয়ে আসলো তাদের বাড়িতে। এখনো অনেক সংসারে দেখা যায় শাশুড়ি তার পুত্রবধূর সাথে কথাবার্তায় কোনো মিল নেই, কেউ কাউকে দেখতে পারে না। ঠিক এই ঘটনা সেই দুঃখিনী মায়ের সংসারে শুরু হইল। আসেন যত ভদ্র শ্রোতা সবাকে জানায়, বউয়ের সাথে মিল নাই মায়ের ওরে প্রাণের ভাই, অনেক ব্যথা মায়ের মনে আপনাদের দেই কইয়া, ছেলে তখন মায়ের দিকে দেখে না চাহিয়া, ছেলের বউয়ে যাহা বলে ওরে প্রাণের ভাই, ছেলে সেটা বিশ্বাস করে আপনাদের জানাই, শত ব্যথা নিয়া মায়ে সংসার করে যায়, এইভাবেতে আরো কিছুদিন গেল দেশাই, হঠাৎ একদিন আরে ভাই আমি দেই জানাইয়া, এই ঘটনা ঘটল সাথায় শোনেন মন দিয়া। এই ছেলে একদিন বাজারে গেছে, বাজারে যখন গেছে তার স্ত্রী ভাবতেছে যে যাক আমি শাশুড়িকে কোনোভাবে যখন সারিস্তা করতে পারতেছি না, তার পুত্রবধূ সেই দিন নিত্য নতুন একটা বুদ্ধি করলেন। বুদ্ধি কি? যে স্বামী আমাকে যে আদর করে, স্বামী আমাকে অত্যন্ত ভালোবাসে, আমাকে সারা কিছু বুঝে না, আমি চেষ্টা করে দেখি তার মার সাথে ছেলের একটা কলহ সৃষ্টি করতে পারি কিনা। এই বুদ্ধি করে সেদিন সেই মেয়েটি কি করলেন, তার দেহের যে জামা কাপড় ছিল এগুলি নিজের হাতে টাইনা টাইনা কিছু কিছু ছিঁড়লেন। ছিঁড়ার পর স্বামী বাড়িতে আসার সময় হয়েছে, এমন সময়
এই মহিলা তার স্বামীকে দেখে কান্নাকাটি শুরু করল। আসলো ছেলে বাড়িতে, ছেলে আইসা তার স্ত্রী কান্দতেছে দেখে জিজ্ঞেস করল, তুমি কান্দ কেন? তার স্ত্রী সেদিন বলতেছে যে, স্বামী আপনি আমাকে তালাক দেন, আমি আপনার সংসার করবো না। যে কেন? যে আপনার মা অন্যায় ভাবে আমাকে অনেক মারপিট করেছে, অনেক গালাগালি করেছে, তাই আমি আর আপনার ভাত খাবো না। এই কথা যখন বলে ওরে প্রাণের ভাই, ছেলে তখন ঠিক করিল তা বেঁধে পাই, হাতে একটা লাঠি নিল আপনা বেঁধে কইয়া, মা জননীর ঘরের দিকে যাইতেছে চলিয়া, তার মা জননী আছে শুইয়া, লাঠি কানা নিয়া পাপি কিবা কর্ম করে, ধীরে ধীরে চইলা গেল মা আছে সেই ঘরে, মা জননী ঘরের মধ্যে রয়েছে শুইয়া, এমন সময় কি হইল আপনাদের সেই কইয়া, লাঠি দিয়া পাপি সেদিন দরজা ভাঙ্গিল, দরজা ভাঙ্গিয়া পাপি ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে যাইয়া দেখে ওরে প্রাণের ভাই, তার মা জননী আছে শুইয়া। দুঃখী মা বিছানাতে রয়েছে শুইয়া, এমন সময় কি করিল পাপি ঘরে যাইয়া তাহার মায়ের পিঠে মারল বাড়ি, কান্দে মায়ে দয়া, মা জননী বাড়ি খাইয়া উঠিল চমকিয়া, কত দুঃখ দিলায় আমায় আপে সাইকি ব্রিয়া, আমায় ছেলে হইয়া মারল বাড়ি, দুঃখ কারে তখন কিভা কর্ম করে, ধীরে ধীরে চলে আসলো স্ত্রীর স্ত্রীর কাছে আইসা পাপি বলিতে লাগিল, এবার তোমার মনের মতো বিচার হয়তো হইল, ছেলে সেইদিন স্ত্রীর কথা শুনে, সেই দুঃখিনী মা যে মা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করেছে, স্ত্রীর কথায় সে মা জননীর পিঠে একটা আঘাত করলো লাঠি দিয়ে, আঘাত করে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য বলতেছে, দেখো এখন তো তুমি সন্তুষ্ট আছো, কারণ তুমি যে অভিযোগ আমার কাছে দিয়েছিলে আমি উপযুক্ত বিচার করেছি। এমন সময় কি করিল ওরে প্রাণের ভাই, দয়ালু দিয়ে মায়ে হাত দুটি উঠা আল্লাহর কাছে বলছে সেদিন ওই দুঃখী মা, শুনো শুনো ও গো আল্লাহ ও গো মালিক সাই, এই দুনিয়াতে বাঁচার আর কোন স্বাদ নাই, মা জননী আল্লাহর কাছে হাত দুইটি তুলে কানতেছে যে, আল্লাহ এত দুঃখ করে যে সন্তানকে বুকে জড়িয়ে লালন পালন করলাম, সে আজকে আমাকে আঘাত করলো,
এর চেয়ে আর কি দুঃখ থাকতে পারে? মা বোধ আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, তুমি আমাকে এই পৃথিবী থেকে উঠায় নিয়ে যাও। আসেন যত ভদ্র শ্রোতা ওরে প্রাণের ভাই, ধৈর্য ধরে শুনেন আমি সবাতে জানাই। আল্লাহর কাছে মা জননী কান্দিয়া কান্দিয়া সেদিন মনের ব্যথা যাইল বোন, ধৈর্য ধরে নীরব থাকেন যত বন্ধুগণ, ধীরে ধীরে বাবের দেশে করব আগমন। এইভাবে কিছুদিন ভাই গেল যে চলিয়া, তারপর কি হইল শুনেন মন দিয়া। কিছুদিন চলছে আল্লাহ তালা এই ছেলের ঘরে একটি সন্তান দিল, সেই সন্তান তাও ছেলে। এই সন্তানটির যখন এক বছর বয়স, আরেকদিন এই পাপি ছেলে গেছে বাজার করতে, বিভিন্ন কারণে কাজকাম করতে করতে তার অনেক দেরি হয়ে গেছে। রাত্রি বারোটার দিক দিয়া আসতে বাড়িতে, এসে তার স্ত্রীকে বলতেছে দরজা খুলে দাও। তার স্ত্রী বলতেছে না তুমি দরজা খুলে ঘরে আসো। বলতেছে কেন? যে আমাকে যে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে, এই সন্তান বিছানায় প্রস্রাব করে দিয়েছে, তাই সন্তানকে আমি বুকে নিয়ে শুয়ে আসি। তাকে যদি বিছানাতে রাখি তার শরীরে ঠান্ডা লাগবে, তার জ্বর আসতে পারে বা কোনো রোগ হইতে পারে। দরজা খুলে ঘরে গেল। ঘরে যাওয়ার পর স্ত্রীকে বলতেছে যে আমাকে ভাত বেড়ে দাও। আর স্ত্রী একই কথা বললেন। তখন এই পাপি দুষ্ট মনে মনে ভাবতেছে যে আল্লাহ আমারও তো মা, আমি মাথার ঘাম পায়ে ফেলে যে স্ত্রী সন্তানকে লালন পালন করতেছি, আর আজকে আমার স্ত্রী তার সন্তানকে কোলে নিয়ে শুয়ে আছে, আমাকে ভাত বেড়ে দেয় না। আমার মাও তো আমার মতো আমার জন্য এমন ভাবে কষ্ট করেছেন। এই কথা যখন তাহার মনে গেল, এমন সময় কি করিল আপনাদের কইয়া, ধীরে ধীরে মা জননীর ঘরে চইলা যায়। দরজাতে যাইয়া পাপি ডাকছে মায় মায়। এই অনুসূচনা যখন তার মধ্যে সৃষ্টি হয়েছে, তখন ভাবতেছে যে হ্যাঁ আমি তো অনেক অন্যায় করেছি, আমার স্ত্রীর কথায় আমার মায়ের গায়ে আঘাত করেছি, যাক আমার মা এর চেয়ে অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, তাই আমি মায়ের কাছে আজকে আমার সেই অন্যায়ের অপরাধের ক্ষমা চেয়ে নেব। এই কথা বাদিয়া ওরে ওরে প্রাণের ভাই, তখন মা জননী যেই ঘরেতে সেই ঘরে চইলা যা। দরজাতে যাইয়া পাপি মামা বলে ডাকে, তার মা জননী কথা কয় না রে। কান্দে পাপি দরজা থেকে ছেলে যখন ডাকতেছে, মা ভাবতেছে যে আজকেও হয়তো আমার সেই কলঙ্কিনী পুত্রবধূ আমার ছেলেকে কি না কি বলেছে, আজকেও হয়তো আমাকে মারবে। আল্লাহ আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, তুমি আমাকে নিয়ে যাও। এই কথা যখন বলিল ওরে প্রাণের ভাই, আল্লাহ তাআলা আদেশ করলেন কিতাবেতে পাই, আল্লাহ তাআলা আজরাইলকে বলতেছে ডাকিয়া, শুনো শুনো ওগো আজরাইল তোমারে দেই কোয়া, শীঘ্র করে যাও তুমি দুনিয়ার ভিতরে। সেই মহিলার প্রাণ পাখি এই মুহূর্তে
তুমি আমার কাছে হাজির করো। আল্লাহ তাআলার আদেশ পায়া ওরে পানির ভাই, যমদূত আসলো চলে মা আছে যথায়, পায়ের দেহ হতে পিঞ্জর পাখি গেল দেউরিয়া, চিরতরে মাজননি গেল বিদায় হইয়া, পাপি মামা বলে ডাকে জননী কয় না কথা মা গিয়েছে মরিয়া। বারবার যখন বরের দরজা থেকে ডাকতেছে মা কথা বলতেছে না, সহ্য করতে না পারিয়া সেই দিন লাফি দিয়া ঘরের দরজা ভাঙল। দরজা ভাঙিয়া পাপি যখন ঘরে যা, মা জননী শুয়ে আছে চোখে দেখা যা, দৌড় দিয়া পাপি তখন কিবা কাম করিল, মা জননীর পায়ে যায়া সালাম করিল, তখন মা জননী কয় না কথা দরজা ভেঙ্গে পাপি যখন ঘরের মধ্যে গেছে, যায় দেখে তার মা বিছানাতে শুয়ে আছে, মায়ের পায়ে ধরে বলতেছে মা গো আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক আঘাত দিয়েছি, আজকে আমি সব কিছু বুঝতে পারলাম, মা ছাড়া বান্ধব নেই, মা তুমি আমার সমস্ত অন্যায় অপরাধ মাফ করে দাও। এই কথা বলিয়া পাপি মায়ের পায়ে ধরে, মা জননী কয় না কথাটা মা গিয়েছে মরে, যখন মা জননী মরে গেছে যখন জানতে পায়, মায়ের বুকে পইরার সেদিন করছে হাই রে হাই, মা কত দুঃখ দিলাম মরে। আঘাত গেলাম দিয়া মাফ নিতে পারলাম না আমার মা গেছে মরিয়া, মা যখন মরে গেছে অনেক কান্নাকাটি করলো, অনেক বিলাপ করলে, আর কি হবে মানুষ মরে গেলে তো আর পাওয়া যায় না, মা জননীর কাফন দাফন সারার পর তার মনে খুব একটা আঘাত, সে ভাবতেছে যে আমি আর এই স্ত্রী পুত্রের পিছনে অনর্থক সময় নষ্ট করব না। উনি পাগল ভেসে উদাস হয়ে বাড়িঘর ছেড়ে চলে গেলেন। এইভাবে অনেকদিন যায়, হাঁটতে 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 অনেক হাঁটার পর বেশ কিছুদিন হাঁটে গেছে, যাওয়ার পর উনি মক্কার কাছাকাছি গেছে, সে সময় এটা আদি যুগ থেকে সেই কাবা গৃহে বিভিন্ন ধরনের মানুষ আসত, কেউ মূর্তি পূজা করত, কেউ বা সেই পরম দয়ালু সৃষ্টিকর্তার উপাসনা করতেন, অনেকেই সেই সময় যেমন একটা বিধান আছে হজের চান, জিল হজের চান, এটা আদম থেকে শুরু করে এই পর্যন্ত ওই তারিখটা যারা মুসলমান তারা সেই আল্লাহর ঘরের কাছে যায়া বিভিন্ন প্রার্থনা করত এবং তাদের হজ কবুল হইত, সেটা আদম থেকে এ পর্যন্ত শুরু। তাই সেই দিন সেই পাপি মনে মনে ভাবতেছে যে আমি যত পাপ করি না কেন যদি আল্লাহর ঘরের সম্মুখে যায়া আল্লাহর কাছে কাকতি মিনতি করি আল্লাহ হয়তো মাফ করতে পারেন।
এই কথা যখন বলিল ওরে প্রাণের ভাই আল্লাহ তাআলা জিবরাইলকে বলতে সেদিন তাই শোনো শোনো ওগো জিবরাইল তোমারে দেইকোয়া শীঘ্র করে দুনিয়াতে যাও তুমি দুনিয়া প্রমাণ করে জিব্রাইল আলাইহিস সালাতু সাল্লামের 360টি পাখা একটা পাখা একবার যদি ধাপ দেয় একটা তেজস্ব ঘোড়া 500 বছর দৌড় দিলে যতটুকু রাস্তা যাইতে পারে দলিল প্রমাণ করে জিব্রাইলের পাখা একটা একবার ধাপ দিলে ততটুকু রাস্তা যায় জিব্রাইল আলাইহিস সালাতু সাল্লাম সেই দিন সেই পাপীকে তার পাখা দিয়ে এমন একটা বাড়ি দিলেন হাজার হাজার মাইল দূরে যদি নামে একটি পাহাড়ে পড়ল সেই পাপী যদি নামে একটা পাহাড়ে পড়লেন ওই পাহাড়ে পড়ার পর সাথে সাথে তার একটি হাত একটি পা আল্লাহর কুদরতে অবশ হয়ে যায় একটি হাত একটি বাবাই গেল অবশ হইয়া কান্দে সেদিন সেই পাপিষ্ট জমিনে পড়িয়া আল্লাহ তুমি কর দয়া আজ করুন আল্লাহর কাছে হাত উঠায়া ওরে প্রাণের ভাই সেদিন কান্দতে গছিল কিতাবেতে পাই না খায় না কথা কয় না আপনাদের দেই কোয়া সে ধৈরাছে পাগলের ভেষরে মানুষ নেই এই অসহায় অবস্থায় সে পাহাড়ে ঘোরাফেরা শুরু করলেন কয়েকদিন হাঁটাহাঁটির পর তার সামনে একজন আল্লাহর অলি পড়ল উনি ওই অলি তাকে দেখে এই পাপিষ্ট মনে মনে ভাবতেছে যে আল্লাহ এই অলির শরণাপন্ন যদি হই এই লোক নিশ্চয় তোমার অলি আর এই অলি যদি আমার জন্য একটু প্রার্থনা আল্লাহর কাছে তোমার কাছে করে তুমি হয়তো আমাকে ক্ষমা করতে পারো এই কথা ভাবি আরে বেটায় কি বা কর্ম করে সেদিন কইলা গেল অলির কাছে অলির পায়ে ধইরার সেদিন কান্দে যারে যারে শুনেন শুনেন গো হুজুর বলতেছি আপনারে আমার মতো পাপি এই জগতে নাই মা জননীর গায়ে আঘাত করেছিলাম মাফ তো নেই নাই কত কষ্ট করলাম আমি এই ভবে আসিয়া আজকে আমার এই অবস্থা হুজুর আপনাদের দেই কোয়া হুজুর আপনি একটু করে কান্দে পাপি অলি পায়ে পড়ে গো শুনেন শুনেন গো হুজুর গো শুনেন শুনেন গো হুজুর আপনারে জানাই আপনি একটু করেন দোয়া আমি মিনতি জানাই কান্না কাটি শুনে আল্লাহর অলি হাত দুইটি উঠাইল হাত দুইটি উঠাইয়া অলি আল্লাহ বলিতে লাগিল শোন শোন ওগো আল্লাহ অহে দয়াময় তোমার কাছে এই প্রার্থনা কবুল করিও নিশ্চয় অলি আল্লাহ সেদিন আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করতেছে যে আল্লাহ মানুষ পাহাড় পর্যন্ত পাপ করলে
তুমি নাকি তাকে মাফ করে দাও। এই লোকটি যত অন্যায় অপরাধ করে থাকুক, তুমি এই পাপিষ্টকে তার জীবনের সমস্ত পাপ মোচন করে দাও। এই কথা যখন বলিল পরে প্রাণের ভাই, আল্লাহ তালার কাছে সেদিন খবর জানতে পাই। আল্লাহ এলহামের মাধ্যমে সেই অলিকে জানাইতেছেন যে হে বন্ধু, তুমি যদি আরেকটি বার এই পাপির জন্য আমার কাছে প্রার্থনা করো, তাহলে অলির খাতা থেকে আমি তোমার নাম কেটে দেব। এই কথা যখন শুনিল পরে প্রাণের ভাই, অলি আল্লাহ মনে তখন আঘাত পাইয়া যায়, বলে দূর হয়ে যায় রে পাপি। তোমার পাপ আর ক্ষমা না পাবি, দূর হই যায় রে পাপি। বলি আল্লাহ সেদিন বলতেছে হে পাপিষ্ট, আমি তো দূরের কথা, আল্লাহ কোনোদিন তোরই পাপ মাফ করবে না। তাই সেদিন ওলি আল্লাহ তার একটি পা দিয়ে এমন ভাবে তাকে আঘাত করলেন, ওখান থেকে সে একটা দলিল প্রমাণ করে যে তার আকারটা ফুটবলের মতো হয়ে যায়। আসরের মাঠে হাদিস শাস্ত্রে পাওয়া যায় সেই ব্যক্তির আকার থাকবে মানুষ আকার না, ফুটবলের মতো। হাসরের এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত মানুষ থাকে শুধু এই দু পা দিয়ে লাচ্ছাইতে থাকবে, তার জীবনে এই পাপ আল্লাহ মাফ করবে না। যদি তার মা কোনোদিন তাকে ক্ষমা করে দেয়, সেদিন হয়তো আল্লাহ তাকে মাফ করতে পারে। আসেন যত ভদ্র শ্রোতা সবাকে জানাই, সবার কাছে মিনতি আমি আমি করে যাই। মা জননীর সাথে ভাই আপনাদের দেখোয়া, ভালো ব্যবহার করবেন মিনতি যায় রয়া। বন্ধুগণ রইল এই প্রার্থনা, ভুল ত্রুটি হলে পরে মাফ করবেন আমায়, সকলের চরণে আমি সালাম জানাই। দয়া করে কেসেট শুনবেন ওরে প্রাণের ভাই, আপাতত আমার গানের নবী হবে উম্মতের যাবি। এখনো বুঝল না রে মন, এখনো বুঝল না রে মন, বুঝবারে হাসরের দিন, নবী হবেন উম্মতের যাবি, নবী হবেন উম্মতের যাবি রে ভাই মমিন, নবী হবে উম্মতের যাবি একদিন, নবী হবে উম্মতের যাবি রে ভাই মমিন, নবী হবে উম্মতের যাবি।